তোকে। রোল ক্যামেরা অ্যাকশন। এই টাইমে একটি ক্যামেরা যখন হয়ে ওঠে বুলেট বোমা থেকেও শক্তিশালী অস্ত্র, তখন সে অস্ত্রের আঘাতে কোণঠাসা হতে বাধ্য রাজনীতি আর পেশি শক্তির বড়াই। বলছিলাম, শহরকেন্দ্রিক সভ্যতার ক্ষমতা দখলকে কেন্দ্র করে নির্মিত এবছরের সেরা ভারতীয় সিনেমা জিগারঠান্ডা ডাবল এক্স এর কথা। একদিকে যখন ভারতের সিনেমা প্রেমীরা ব্যস্ত পাঠান, জওয়ান, অ্যানিমেলের মতো বক্স অফিস কাঁপানো সিনেমা নিয়ে, সেখানে কিছুটা নীরবেই মুক্তি পেয়েছে মাস্টার মেকার কার্তিক সুব্বারাজের ক্যারিয়ার সেরা সিনেমাটি। গল্প বলার চিরচেনা ধরনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জিগারঠান্ডা ডাবল এক্স সূচনা করেছে নতুন এক ধারার। ভারতীয় সিনেমা প্রেমীদের দাবি, বক্স অফিসে বাজিমাত না করলেও বছরের সেরা এই সিনেমাটির চমক দেখাবে অস্কারের মঞ্চে। কার্তিক সুব্বারাজের এই মাস্টারপিস সিনেমাকে কেন ভারতীয় সিনেমার গেম চেঞ্জার দাবি করা হচ্ছে, এ নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। জনপ্রিয়তার বিচারে নির্মাতা কার্তিক সুব্বারাজ ত্রিপল আর খ্যাত রাজামৌলি কিংবা শঙ্কর প্রশান্ত অনিলের তালিকায় না থাকলেও একজন গুণী পরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এক দশক আগে। প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা পিজ্জার মাধ্যমে কার্তিক সুব্বারাজ নিজের জাত চিনিয়েছেন। এরপর গত এক দশকে প্রায় দশটির মতো সিনেমা নির্মাণ করলেও সুব্বারাজের কোন সিনেমা বক্স অফিসে রেকর্ড করতে ব্যর্থ হওয়া সেসব সিনেমা নিয়েও শোনা যায়নি কোনো আলোচনা। তবে এবার গল্পটি সম্পূর্ণ ভিন্ন। প্রচারে পিছিয়ে থেকেও 2023 সালে সেরা সিনেমার তকমা পেয়ে গেছে সুব্বারাজের জিগারঠান্ডা ডাবল এক্স সিনেমাটি। 2014 সালে মুক্তি পেয়েছিল জিগারঠান্ডা সিনেমাটি। ব্যাপক প্রশংসিত সেই সিনেমার 10 বছর পর সুব্বারাজ হাজির হয়েছেন এর প্রিকুয়েল নিয়ে। নামের মতো জিগারঠান্ডা ডাবল এক্স সিনেমার গল্পটিও প্রথম মিনিট থেকেই মুগ্ধ করবে যে কাউকে। হাতি শিকারের মধ্য দিয়ে শুরু হয় তামিল সিনেমা ইতিহাসের অন্যতম সেরা সিনেমাটি। হাতির দাঁত তুলে নিয়ে সেই মৃত হাতিকে ফেলে রাখা হয় জঙ্গলের বুকে, আর এই পচতে থাকা হাতিকে ঘিরে শুরু হয় নতুন এক রাজনীতি। জঙ্গল থেকে মুহূর্তে গল্প মোড় নিয়ে চলে যায় শহরে, যেখানে চলছে রাজনীতি আর পেশি শক্তির দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখার এক অলিখিত প্রতিযোগিতা, যেখানে অন্যের অন্যায় স্বার্থের বলি হওয়ার ঘটনাও জড়িয়ে যায় সিনেমার গল্পের সাথে। মারদাঙ্গা অ্যাকশনের সাথে শুরু হওয়া জিগারঠান্ডা ডাবল এক্স এর গল্প আর দশটি সাধারণ তামিল সিনেমার মতো হলেও গল্প জমে ওঠে গ্যাংস্টার আলিয়াস সিজারের সাথে মিথ্যা খুনের মামলায় জড়িত এক পুলিশ অফিসারের সাথে পরিচয়ের পরে। একদিকে প্রতিশোধের নেশায় বুধ হয়ে আছে নিজেকে পরিচালক পরিচয় দেয়া সেই পুলিশ অফিসার, অন্যদিকে গ্যাংস্টার আলিয়াস সিজারের মাথায় চেপেছে সিনেমা নির্মাণের ভূত। অতি ধুরন্ধরী গ্যাংস্টারকে কিভাবে ফাঁদে ফেলে সেই পুলিশ অফিসার মিথ্যা খুনের প্রতিশোধ নেয়, সেই গল্পকে কেন্দ্র করে এগিয়ে যায় জিগারঠান্ডা ডাবল এক্স এর গল্প। তবে সিনেমার পুরো গল্প বদলে যায় ক্লাইম্যাক্সে। গুপ্তহত্যার গল্প নিয়ে শুরু হয় সিনেমার শেষ 30 মিনিটের কারণেই পেয়েছে গেম চেঞ্জার সিনেমার তকমা। 70-এর দশকে প্রেক্ষাপটে বানানো এই সিনেমাটি দর্শকদের যেন এক চিরচেনা ও নিষ্ঠুর বাস্তবতার আধুনিক রূপ দেখিয়েছে। ভারতের তথাকথিত নামি দামি কোনো সুপারস্টার না থাকলেও সিনেমার প্রাণ বলে দাবি করা হচ্ছে এর গল্প আর রাঘব লরেন্সের অতিমানবীয় পারফরমেন্সকে। সেই সাথে স্টোরি টেলিংয়ের বাধা ধরা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সুনিপুণ দক্ষতায় বানানো হয়েছে নতুন ধারাটি। শুধু ভারতীয় সিনেমা নয়, বরং পুরো উপমহাদেশের সিনেমা জগতে একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকবে জিগারঠান্ডা ডাবল এক্স সিনেমাটি। নির্মাতা কার্তিক সুব্বারাজ বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যে মাধ্যম হিসেবে সিনেমার ক্ষমতাকে তুলে ধরার পাশাপাশি কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় ও হলিউডের প্রখ্যাত অভিনেতা নির্মাতা ক্লিন্ট ইস্টউডের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি জিগারঠান্ডা ডাবল এক্স নামের ছবিটি দিয়ে। এর আগে ভারতের কোন সিনেমায় একসাথে সিনেমার দুই কিংবদন্তিকে এইভাবে ট্রিবিউট দেওয়ার নজির নেই। জিগারঠান্ডা ডাবল এক্স এর পুরো সিনেমা জুড়ে ছিলেন এই দুই মহাতারকা। মজার বিষয় হলো, তুমুল জনপ্রিয় ভারতীয় অভিনেতা রজনীকান্তের উদ্ভবের ঘটনাও কিছুটা এসেছে এই সিনেমায়। সুপার ডিলাক্স, কান্তারার পর ভারতীয় সিনেমার আরও একটি রত্ন বলা হচ্ছে জিগারঠান্ডা ডাবল এক্স সিনেমাকে। তবে এখানে থামতে নারাজ নির্মাতা কার্তিক সুব্বারাজ। সিনেমার শেষে ইঙ্গিত দিয়েছেন খুব শীঘ্রই আসছে জিগারঠান্ডার তৃতীয় কিস্তি। একটি সিনেমা কতটা শক্তিশালী হতে পারে, কতটা প্রবল হতে পারে এর ভাষা, তা যেন চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে কার্তিক সুব্বারাজের এই মাস্টারপিস সিনেমাটি। 8mm একটি ক্যামেরার সাহায্যে যেভাবে রাজনীতি আর পেশি শক্তির বড়াইকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তা আজীবন মনে রাখবে ভারতের সিনেমা প্রেমীরা। মূলত এ কারণে জিগারঠান্ডা দ্বিতীয় পর্বকে ভারতের সিনেমার গেম চেঞ্জার বলে দাবি করা হচ্ছে। জিগারঠান্ডা ডাবল এক্স গল্পের শুরু হয় 1973 সাল থেকে। গল্পের শুরুতেই পরিচয় করানো হয় শেট্টানি নামে ভয়ঙ্কর এক দাগি আসামির সাথে, যে কিনা 3 দিনে 12টি হাতির শিকার করেছে, সেই সাথে কেড়ে নিয়েছে 65 জনের প্রাণ। শেট্টানিকে ধরতে ইতিমধ্যে আদা জল খেয়ে নামে আরেক রকচটা পুলিশ অফিসার, যে কিনা নির্বিচারে অত্যাচার শুরু করে গ্রামবাসীর উপর। এ সময় নিরুপায় গ্রামবাসী ও পুলিশি নির্যাতন সহ্য করে অপেক্ষার প্রহর গুনতে শুরু করে এমন কারোর, যে কিনা একদিন তাদের মুক্ত করবে এই নির্দয় পুলিশের হাত থেকে। জঙ্গল থেকে গল্প চলে যায় মাদ্রাজ শহরে, যেখানে দর্শকের পরিচয় হয় পুলিশ অফিসারের সাথে, যে কিনা জেলবন্দী হয় খুরির অভিযোগে। এরপর
কেটে যায় 2 বছর। জঙ্গলে হওয়া অত্যাচার আর কলেজে হওয়া খুনের গল্পে নতুন করে যুক্ত হয় ক্ষমতা দখলের লড়াই। তবে এই লড়াই শুধু রাজনীতির মাঝেই নয়, সমানতালে দেখা গিয়েছে থিয়েটারও। রুলিং পার্টির 2 নেতা মাঝে মধ্যে সিনেমাকে কাজে লাগিয়ে জনপ্রিয়তা বাগিয়ে নেয়ার যুদ্ধ, আর এই যুদ্ধ হেরে গিয়ে ক্ষমতাসীন দলের সিনিয়র লিডার জেয়াকোটি হয়ে ওঠে প্রতিশোধপরায়ণ। আর এখান থেকেই শুরু হয় জিগারঠান্ডা ডাবল এক্সের সিনেমার মূল গল্প। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, জিগারঠান্ডা ডাবল এক্স দেখার আগে 2014 সালে মুক্তিপ্রাপ্ত জিগারঠান্ডার প্রথম পর্ব দেখতে হবে কিনা। জিগারঠান্ডার প্রথম পর্ব কার্তিক সুব্বারাজের সেরা 3টি সিনেমার একটি হলেও গল্পে কোনো যোগসূত্র নেই। প্রথম পর্ব দেখা না থাকলেও আপনি এই সিনেমাটি দেখতে পারবেন। তবে আমাদের রিকমেন্ডেশন থাকবে, একটি ভালো সিনেমা দেখার ইচ্ছা থাকলে জিগারঠান্ডার প্রথম পর্বটিও দেখতে পারেন। শেষ করছি দর্শক, ভারতের ইতিহাসের অন্যতম সেরা সিনেমা নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।